হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ম্যাম ল্যান্ডন। এখন সকালবেলা, বাচ্চাদের আজকে স্কুলে পাজামা ডে, সেই জন্য আয়া সাদিয়ানকে ওদের পাজামা ড্রেস পরিয়ে দিলাম। এগুলো হচ্ছে স্লিপিং ড্রেস, তো এটার প্রত্যেক বছরই একটা করে ডে থাকে বাচ্চাদের জন্য, এগুলো পরে যেতে হয় ওদের। আদিয়ান বুট পরে যাবে, তার ড্রেসের সাথে নাকি এটা ম্যাচ হয়। আমি বললাম যে এটা তো তোমার আইস বা বৃষ্টিতে পড়তে হয়, বললো যে না, আমি এই ম্যাচ করে এটা পরে যাব। তো আমরা বের হয়ে গিয়েছি, আদ্রিতা, আমি, আয়াস। আজকে আদ্রিতাকে নিয়ে আবার হসপিটালে যেতে হবে, সেজন্য ওদের দুজনকে স্কুলে দিয়ে আমি আদ্রিতাকে নিয়ে চলে যাব। আর বাচ্চাদের জন্য আজকে 1 পাউন্ড করে দিতে হবে, তো আমি আয়াসকে 1 পাউন্ড দিয়ে দিলাম আর আদিয়ানের 1 পাউন্ড ওর টিচারের হাতে দিয়ে দিলাম। তো সব বাচ্চারাই পাজামা পরে আসছে। আয়াস আদিয়ানকে স্কুলে দেওয়ার পর আমি আর আদ্রিতা চলে যাচ্ছি হোয়াইট চ্যাপেলে। আদ্রিতার আজকে টিতের অ্যাপয়েন্টমেন্ট আছে, সেজন্য হোয়াইট চ্যাপেলে রয়্যাল লন্ডন হসপিটালে টিতের একটা ওদের মেডিকেল সেন্টারই আছে আলাদা বিল্ডিং, সেখানেই যেতে হবে আজকে। ওটা হচ্ছে ডেন্টাল ক্লিনিক বলেন, ডেন্টাল কলেজ বলেন, ওখানে স্টুডেন্টরাও ডেন্টাল নিয়ে পড়াশোনা করছে। আর আদ্রিতা যে সেকশনটায় গিয়েছে দেখলাম সেখানে মেডিকেল স্টুডেন্টরাই বেশি প্র্যাকটিস করছে, মানে যারাই যাচ্ছে রোগী তাদেরকে স্টুডেন্টদের একদম প্র্যাকটিক্যালভাবে সব শেখানো হচ্ছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আদ্রিতাকে আমি গেলেই সবসময় বলি যে দেখো কি সুন্দর করে ওরা ডাক্তার হচ্ছে, আমার খুব ভালো লাগে তুমি যদি এরকম ডাক্তার হতে পারো। মেয়েকে অনেকভাবে উৎসাহ দিই, বাকিটুকু আল্লাহর ইচ্ছে। জানি না, আমার তো অনেক ইচ্ছা, আসলে সব বাবা মারই তো একটা ইচ্ছে থাকে যে ছেলে মেয়েকে মানুষ করার জন্য, ওরা যেন প্রপার মানুষ হয়। তো সেরকম আমাদের একটা ইচ্ছে আছে যে তারা যেন প্রপার মানুষ হয়, আল্লাহ যেন তাদের ন্যাক হায়াত দেন, আর তারা যেন এমনভাবে প্রতিষ্ঠিত হয় যেন নিজেরটা নিজে করে খেতে পারে, এই আর কি। আজকে ট্রেন লাইনে খুব ভালোভাবেই যেতে পেরেছি, আজকে অত ভিড়ও ছিল না, আর খুব মানে সুন্দরভাবে যেতে পেরেছি, কারণ সেদিন তো একটা প্রবলেম হয়েছিল। আর আজকে খুব মানে সিরিয়াসলি তাকিয়েছিলাম যে কখন ডোর খুলে কখন ডোর ওপেন হয়, আর আদ্রিতার হাত ধরে রেখেছিলাম, কারণ আমি কুইকলি গেলো দেখা যায় আমার পেছনে থাকার, এখানকার ট্রেনের ডোরগুলো খুব কুইক মানে ক্লোজ করে দেয় ওরা, এরকম আর কি। তো আমরা চলে আসছি, আর রোডটা ক্রস করলেই রয়্যাল লন্ডন হসপিটাল। আর আদ্রিতার অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে সকাল 10টায় ছিল, কিন্তু আমরা একটু আগে চলে আসছি কারণ বাচ্চাদের স্কুলে দিয়ে আর ইচ্ছে হয় না যে আমরা আবার বাসায় যাব। আমাদের ইচ্ছে হয়েছিল আমরা স্কুল থেকেই হসপিটালে চলে আসব, কারণ আবার বাসায় যাওয়া আরেকটু কষ্ট হয়ে যায়। তো আদ্রিতাকে বললাম যে আমরা ওখানে গিয়ে একটু বসবো, তারপরেই দেখবো তোমাকে ওরা ডাকবে। তো আদ্রিতা আর আমি হসপিটালের মধ্যে চলে আসলাম, আর এখানে ব্রেকফাস্টের সিস্টেম আছে, কফি যে যেটা খেতে চায়। তো আদ্রিতা বললো যে আম্মু তুমি খেতে পারো, কারণ আদ্রিতা বাসা থেকে খেয়ে আসছে। তারপর আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি যদি কিছু খেতে চাও তুমিও নিতে পারো, কিন্তু খাওয়ার ব্যাপারে খুবই অনীহা, অন্য কিছু হলে হয়তো বা নিত, যেমন মেকআপ আইটেম ও খাবে না আর কি, খেতে চায় না খুব বেশি। আমি একটা কফি নিয়ে নিলাম আর একটা ক্রুসেন্ট নিয়ে নিলাম, আর আমরা গিয়ে বসলাম, দুজন গল্প করছিলাম। তো টাইম হয়ে গেছে এখন, আমি কফিটা আসলে শেষ করতে পারছিলাম না, সাথে সাথে রাখছিলাম। তো আদ্রিতা ডক্টররা দেখছে, আর আদ্রিতার দাঁতের যে কন্ডিশন সেগুলো একটা স্ক্রিনে দেখলাম ওরা দিয়ে রেখেছে, ওর প্রথমে দাঁতগুলো কেমন ছিল তারপর ওরা কেমন করেছে সেগুলো সব এখানে আছে। আর মানে আমি খুবই কৃতজ্ঞ ওদের কাছে যে ওরা এত বাঁকা এত বিশ্রী দাঁতগুলো কীভাবে এত সুন্দর করে ফেললো, মানে আমার নিজের কাছেও খুব আশ্চর্য লাগে যে আল্লাহ তাআলা ওদের কত বুদ্ধি দিয়েছে, আসলে লাখ লাখ শুকরিয়া আসলে। তো ডাক্তার দেখার পরে
আরেকটা অ্যাপার্টমেন্টের জন্য লেটার দিয়ে দিল। তো আদ্রিতার আমি বের হয়ে গেলাম, তো আদ্রিতাকে বললাম যে কুইক যেতে হবে আমাদের, তারপর স্কুলে যেতে হবে, আদ্রিতাকে আমার স্কুলে ড্রপ করে দিতে হবে। তো আদ্রিতা বললো যে আজকেও কিছু খাবে, এখন প্রায় 11:30 মতো বাজে। তো আমি বললাম যে স্কুলে যেতে যেতে তো একটু দেরি হয়ে যাবে, তারপর আবার মনে হয় যে স্কুলে গেলে তো খেতে চায় না, তখন আমি বললাম ঠিক আছে তাহলে আজকেও তুমি ওয়েস্টফিল্ডে গিয়ে কেএফসি না খেয়ে অন্য কিছু দেখো খাও। তখন ও বললো ঠিক আছে, একটা চাইনিজ শপ আছে সেখান থেকেও চাইনিজ ফুড নেবে। তো সব কথা শেষ করে আমরা এখন ট্রেনে উঠে যাচ্ছি, আর আজকে আলহামদুলিল্লাহ খুব ইজিভাবে আসতেও পেরেছি আর যাওয়ার সময়টাও খুব ইজিভাবে যেতে পেরেছিলাম। তো আমরা ওয়েস্টফিল্ডে চলে আসছি, আদ্রিতা সেই চাইনিজ শপটাই চলে আসলো, আর এটা হচ্ছে হালাল, ওদের সব কিছু হালাল। তো আদ্রিতা মানে চয়েস করছে কোনটা নেবে। এখানে তিনটা টপিং আপনি নিতে পারবেন নিজের চয়েস মতো, যে কোনো তিনটা, আর রাইস বা স্প্যাগেটি যে যেটা লাইক করেন সেটা মেন হিসেবে নিয়ে, তারপর প্রন চিকেন যে যেটা ভেজিটেবল যে যেটা আর কি পছন্দ করেন সে সেটা নিতে পারবেন। আমার কাছে খুবই ভালো লাগে আর আমার ফ্যামিলির সবাই এই শপের ফুড খুব পছন্দ করে। আপনারা তো আর এর আগেও দেখেছেন ওয়েস্টফিল্ডে এসে আমার হাজব্যান্ড এটা খাচ্ছে, আমরা সবাই খাচ্ছিলাম, আর মাঝে মধ্যে আসা হচ্ছে, মাঝে মধ্যে এটাই ওরা বেশি খায়, আর কেএফসি মাঝে মধ্যে খায়। তো আমাদের নেওয়া হয়ে গেল, তো আদ্রিতা খাচ্ছে, আদ্রিতা আবার অল্প একটু খেলেই ওর পেট ভরে যায়, বেশি খেতে পারে না। তো সাথে আমি একটা কোকও দিয়ে দিলাম যে তুমি এটার সাথে যদি কোক না খাও তোমার ভালো লাগবে না। ও খাওয়ার প্রতি খুব বেশি একটা মানে পাগল না, মানে আমি যেমন খাওয়া বলতে পাগল, আমার আমার মানে খেতে খুবই ভালো লাগে মাশাল্লাহ যে কোনো জিনিস, আমার ভর্তা বলেন বা মিষ্টি জাতীয় বলেন ঝাল জাতীয় জানেন সব কিছুই যেন ভালো লাগে। এক সময় মনে হতো কি যে আমার মনে হয় যে গার্ডেনে ঘাস সেগুলো মনে হয় যদি এনে একটু মশলা টশলা দিয়ে শুটকি দিয়ে রান্না করে আমি মনে হয় ঘাসও খেতে পারবো, এরকম একটা মনে হতো সবসময়। তবে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আল্লাহ মুখে এত রুচি দিয়েছেন। তবে এটাও আল্লাহকে বলি যে আল্লাহ ঠিক আছে তুমি আমার মুখে রুচি দিয়েছে, তবে একটু কমিয়ে দাও হালকা একটু, যেন আমার স্বাস্থ্যটা একটু ঠিক থাকে এই আর কি। তো এই তো আমার হাজব্যান্ড এখন বাংলাদেশে আছেন, উনি নেক্সট উইকে আল্লাহ চাইতো এখানে চলে আসবেন। আর সবসময় শ্বশুরবাড়ির খবর নিচ্ছি, ননাশের সাথে কথা হচ্ছে, শাশুড়ির সাথে কথা হচ্ছে। শাশুড়িকে আমি বললাম যে আম্মা আপনি চলে আসেন লন্ডনে, তো হয়তো বা কিছুদিন পরে আসবে, এখন আমার শাশুড়ির রিলেটিভরা ওনাদের হেল্প করছে, আর আমার ছোটো ননাশ তো আছে, ছোটো ননাশ হেল্প করবে। তো আমার বান্ধবী আসছে, আমি তো আদ্রিতাকে স্কুলে দিয়ে বাসায় চলে আসছিলাম, সে আমাকে এখন রান্নায় হেল্প করছিল, আমি ভাত সবজি চিকেন ডাল এগুলো রান্না করলাম আমরা দুজন মিলেই। তো আমি আবার এর মধ্যে স্কুল ছুটির টাইমও হয়ে গিয়েছিলো, তো আমরা তিনজন স্কুল ছুটির পরে এখন বাসায় যাচ্ছি। আদ্রিতাকে নিয়ে আল্লাহর রহমতে এখন চিন্তা কম, কারণ আদ্রিতা এখন একটু বড় হয়েছে, ও একা একাই রোড ক্রস করতে পারে, আর এখানকার রোডগুলো তো খুবই সুন্দর সিস্টেম, গ্রিন লাইট হলে কোনো গাড়ি অ্যালাউ না, তখন পেডেস্ট্রিয়ান অ্যালাউ, মানে যারা দাঁড়িয়ে থাকবো আমরা আমরা অ্যালাউ, আর বাচ্চারা একটু মানে রিস্ক হয়ে যায়, কারণ আয়াস তো এখনও অত অভিজ্ঞ না রোড ক্রস করতে, তাই আমি সবসময় আয়াস আদিয়ানের হাত ধরে তারপর রোড ক্রস করার চেষ্টা করি। এই তো আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি, আর আমি যখনই বাসার দিকে যাই তখনই বাচ্চাদের জিজ্ঞেস করি স্কুলে আজকে কী পড়িয়েছিল, তোমরা লাঞ্চে কী খেয়েছিলে। তো আদিয়ান মাশাল্লাহ খুব মানে পাকা পাকাভাবে কথাগুলো বলে, আমার কাছে খুবই ভালো লাগে আদিয়ানের কথা শুনতে। আর বাসায় আসার পর ওদেরকে জিজ্ঞেস করি যে তোমরা কী খাবে আজকে, তো আদ্রিতা তো মাঝে মধ্যেই দেখেন ফ্রাইড রাইসটা করে দিই, ওর খুব ফেভারিট, আর আয়াস আদিয়ান আসার সময় একটু চিকেন এগুলো কিনে নিয়ে আসছে, সেগুলোই ওদের খেতে দিয়েছি। তো ওরা এখন যার যার মধ্যে টিভি দেখছে, আর আমি এখন এই ব্রেডটা দিয়ে একটু হানি দিয়ে খাচ্ছি আর গ্রিন টি খাচ্ছি। তো আমাদের এর মধ্যে নামাজ পড়তে হয়, এর মধ্যে আমার ঘরটার একটু ক্লিন করতে হয়, আমার বাচ্চারা সিটিং রুম
খুব নোংরা করে ফেলে। মানে আমার বাসায় অনেকেই এসে বলে যে আপনি এত কাজ কিভাবে করেন, বাচ্চারা তো খুব জ্বালায় আপনাকে। এই কথাটা আমাকে অনেকেই বলে। আমি একটু মন খারাপ করি না তারা যখন এই কথাগুলো বলে, তখন আমার কাছে মনে হয় যে না সত্যিই তো বাচ্চারা আমাকে অনেক জ্বালায়। তখন আমি কি করি, যাদের বাচ্চারা খুব বড় হয়ে গিয়েছে তাদের সাথে মাঝে মধ্যে গল্প করি, তখন তাদের কাছ থেকে শুনি যে এই দিনগুলোর জন্য আমি নাকি একদিন আফসোস করব। তখন আর বাচ্চাদের কিছু বলি না, বারবার ঘর ক্লিন করছি, বারবার টাইডি আপ করছি, এই আর কি। তো আদ্রিতাকে নিয়ে কিন্তু আমি টিচারের বাসায় চলে আসছি প্রায়। তো এর আগে আমি আদ্রিতাকে বললাম যেহেতু 10 মিনিট বাকি আছে, তো চলো একটু টেস্ট করে কেনাকাটা করি, কারণ আমার হাজব্যান্ড যেহেতু এখন বাংলাদেশে, তো আমার বাচ্চাদের নিয়ে সাথে সাথেই বাজারে যেতে হচ্ছে, ওদের বাসায় রেখে যাওয়ার কোনো ওয়ে নেই। তো ওকে আমি টেস্কোর থেকে আসার পর টিচারের বাসায় ড্রপ করে দিয়ে আমি আবার একটা সবজির দোকানে আসছি। এখান থেকে আমি আমার নিজের বাসার জন্য যা যা দরকার একটু নিয়ে নেব। আর টেস্কোর থেকেও আমি অনেক কিছু কিনে নিয়েছি, তেল টেস্কোর থেকে আমি তেলটা সবসময় কিনি, আর বানানাটা টেস্কোর থেকে কিনি, এই আর কি। বাসায় গিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব কী কী নিয়েছি। এটা আমাদের কাজ শেষ, আদ্রিতার 7:30 ছুটি হয়েছিল, আমাদের আসতে আসতে এখন 8টার মতো বেজে গিয়েছে। তো বাসায় গিয়ে কাজের শেষ নেই আমার। তো মাঝে মধ্যে না আমার চোখে খুব ঘুম ঘুম ভাব হয়, তখন আমি চিন্তা করি যে আমার এমন লাগছে কেন। তখন রাত হলে আমি ভাবি যে ও আচ্ছা, আমি তো সেই সকাল থেকে এই পর্যন্ত অনেক কাজ করেছি এবং খুব ব্যস্ত ছিলাম, সেই জন্য হয়তো আমার ঘুম ঘুম লাগছিল, এরকম আর কি হয় মাঝে মধ্যে। মানে নিজেই ভুলে যাই যে কী করলাম কী করলাম না এরকম। তো আজকে এগুলোই কেনাকাটা করলাম, আর বাচ্চাদের বাসায় এসেই একটু খাবার দিয়ে দিলাম। আর আমি যখন টিচারের বাসায় গিয়েছিলাম, আমরা সবসময় টিচারের বাসায় যাওয়ার আগে বা আয়াজের ফুটবল ক্লাবে যাওয়ার আগে বাচ্চাদের একটু খেতে দিই। এই তো আমি বাসার সব কাজ করে নিলাম, বাচ্চাদের কাপড় চোপড় মেশিনে দিয়ে দিলাম, বাচ্চাদের খাইয়ে দিলাম, বাচ্চাদের দাঁত ব্রাশ করাবো, ঘুম পাড়াবো, নিজে নামাজ পড়বো। এই তো এভাবেই আজকে অনেক ব্যস্ত সময় চলে গেল। আজকের ব্লগ এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য থাকবে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা।